প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের জৈব রসায়ন অধ্যায়ের সপ্তম ক্লাস শুরু করছি। এই ক্লাসে আমরা জৈব যৌগের আইইউপিএসি নামকরণ বা ইউপ্যাক নামকরণ শিখব। আইইউপিএসি বা ইউপ্যাক এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সরল জৈব যৌগগুলোর আইইউপিএসি নামকরণ করতে গেলে বা ইউপ্যাক নামকরণ করতে গেলে মূলত দুটো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে মূল শব্দ, আরেকটা হচ্ছে শ্রেণী প্রত্যয়। কি বললাম? একটা হচ্ছে মূল শব্দ, আরেকটা হচ্ছে শ্রেণী প্রত্যয়। মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে যে জৈব যৌগের অণুতে বা সরল জৈব যৌগের অণুতে কটা কার্বন পরমাণু আছে সেটা বোঝায়। যেমন সরল জৈব যৌগেতে যদি একটা কার্বন পরমাণু থাকে তাহলে সেক্ষেত্রে মূল শব্দ হবে মিথ। যদি দুটো কার্বন পরমাণু থাকে তাহলে মূল শব্দ হবে ইথ। যদি সরল জৈব যৌগে তিনটে কার্বন পরমাণু থাকে তাহলে হবে প্রোপ। চারটে কার্বন পরমাণু থাকলে হবে বিউট। এবার আসি শ্রেণী প্রত্যয়। শ্রেণী প্রত্যয়টা কি? যে কোনো একটা শ্রেণীর জৈব যৌগ তার ক্ষেত্রে কোন শব্দটা এই মূল শব্দের সঙ্গে যুক্ত হবে। যেমন ধরো অ্যালকোহল, এর ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় হবে আনল। অর্থাৎ মূল শব্দের সাথে এই আনল শব্দটা যুক্ত হবে। যদি বলি আমরা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের ক্ষেত্রে কোন শব্দটা যুক্ত হবে? যেহেতু হাইড্রোকার্বন তিন ধরনের হয়, একটা হচ্ছে অ্যালকেন, একটা অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন, তাই এদের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা শ্রেণী প্রত্যয় যুক্ত হবে। যেমন অ্যালকেনের ক্ষেত্রে এন কথাটা যুক্ত হবে, অ্যালকিনের ক্ষেত্রে ইন কথাটা যুক্ত হবে, অ্যালকাইনের ক্ষেত্রে আইন কথাটা যুক্ত হবে। এবার যদি অ্যালডিহাইড শ্রেণীর যৌগ হয় তার ক্ষেত্রে কী প্রত্যয় যুক্ত হবে বা কী শ্রেণী প্রত্যয় যুক্ত হবে? এর ক্ষেত্রে যুক্ত হবে আনাল। অর্থাৎ অ্যালডিহাইডের ক্ষেত্রে যুক্ত হবে আনাল। যদি কিটোন গ্রুপের যৌগ হয় তাহলে তার ক্ষেত্রে কী যুক্ত হবে বা তার ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় কী হবে? এর ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় হবে আনন। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় হবে আনোয়িক অ্যাসিড। এবার আমরা শিখব এই কোনো যৌগে যৌগের মূল শব্দের সাথে শ্রেণী প্রত্যয় যোগ করে কী করে জৈব যৌগের আইইউপিএসি নামকরণ বা ইউপ্যাক নামকরণ করতে হয়। প্রথমে আমরা হাইড্রোকার্বনের আইইউপিএসি নামকরণ করব। যেহেতু হাইড্রোকার্বন তিন ধরনের, তাই প্রথম আমরা করব অ্যালকেন এর নামকরণ। অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে কী বলেছি? হ্যাঁ, এর ক্ষেত্রে শ্রেণী প্রত্যয় হবে এন। অর্থাৎ এখানে এন শব্দটা যুক্ত হবে। ধরো একটা অ্যালকেন CH4, এখানে কার্বন পরমাণু দেখো একটা আছে, তাহলে কার্বন পরমাণু যদি একটা থাকে তাহলে তার নাম হবে মিথ। এবার এটা যেহেতু অ্যালকেন তাই এর সঙ্গে এন যোগ হবে, অর্থাৎ মিথ প্লাস এন হবে মিথেন। যদি যৌগটা এমন হয় C2H6, এই যৌগের ক্ষেত্রে দেখো দুটো কার্বন পরমাণু আছে, তাহলে দুটো কার্বন পরমাণু থাকলে জৈব যৌগের মূল শব্দ হবে ইথ। আর যেহেতু এটা অ্যালকেন তাহলে এন শব্দের যোগ হবে, তাহলে ইথ প্লাস এন, তার নাম হবে ইথেন। যদি C3H8 হয় তাহলে কী না হবে? তাহলে তিনটে কার্বন পরমাণু দেখো, তিনটে কার্বন পরমাণু থাকলে জৈব যৌগটির মূল শব্দ হবে প্রোপ। আর যেহেতু এটা অ্যালকেন তাহলে এন শব্দটি যোগ হবে, তাহলে প্রোপ প্লাস এন, প্রোপেন। এইভাবে যদি চার কার্বন যুক্ত হয়, অর্থাৎ এরকম যৌগ যদি হয় C4H10, তাহলে নাম হবে বিউটেন। তাহলে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ এগুলো শিখলে। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে এখন আমরা শিখব অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে ইন শব্দটা যুক্ত হবে, তাহলে এখানে লেখো প্লাস ইন,
অর্থাৎ মূল শব্দ তার সঙ্গে ইন যোগ হবে। ধরো আছে C2H4, এটা একটা অ্যালকিন, বা এরকম C double bond C H H H। এখানে দেখো দুটো কার্বন পরমাণু আছে, তাহলে দুটো কার্বন পরমাণু থাকলে যৌগ যৌগের মূল শব্দটি হবে ইথ, তাহলে এখানে ইথ লেখো, প্লাস এর শ্রেণী প্রত্যয় হবে ইন, তাহলে ইন লেখো, একসাথে যোগ করো ইথিন। এর সাধারণ নাম হচ্ছে ইথিলিন, কিন্তু IUPAC নাম হবে বা ইউপ্যাক নাম হবে ইথিন। যদি যৌগটা এমন হতো CH3 CH double bond CH2, তাহলে কী নাম হতো? এখানে দেখো তিনটে কার্বন পরমাণু আছে, 1 2 3, তাহলে তিন কার্বন পরমাণু থাকলে প্রোপ, আর মূল শব্দের সঙ্গে ইন শব্দটা যোগ হবে, তাহলে হবে প্রোপিন, প্রোপ প্লাস ইন, তাহলে প্রোপিন। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা অ্যালকাইনের নামকরণ শিখব। অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে মূল শব্দের সঙ্গে আইন শব্দটা যোগ হবে, তাহলে এখানে লিখে প্লাস আইন, অর্থাৎ শ্রেণী প্রত্যয় হবে আইন। সবথেকে ছোটো অ্যালকাইন সেটা হচ্ছে C2H2, বা এইভাবে লিখতে পারি CH triple bond CH। এখানে দেখো মোট দুটো কার্বন পরমাণু আছে, তাহলে দুই কার্বন পরমাণু যুক্ত জৈব যৌগের মূল শব্দ হবে ইথ, তাহলে এখানে লেখো ইথ প্লাস আইন, একসাথে যোগ করে দাও, তাহলে ইথাইন। একইভাবে যদি এরকম যৌগ হয় CH3 C triple bond CH, এখানে দেখো তিনটে কার্বন পরমাণু আছে, 1 2 3, তাহলে তিনটে কার্বন পরমাণু থাকলে মূল যৌগটা হবে প্রোপ, এবার এর সঙ্গে যোগ হবে আইন, তাহলে প্রোপাইন। এবার আমরা অ্যালকোহল শ্রেণীর যৌগের নামকরণ শিখব। অ্যালকোহল শ্রেণীর যৌগের নামকরণের ক্ষেত্রে দেখো আনল শব্দটা যুক্ত হবে, অর্থাৎ মূল শব্দের সাথে আনল শব্দটা যোগ হবে। অ্যালকোহল শ্রেণীর সবচেয়ে ছোট যৌগ হচ্ছে CH3OH, মিথাইল অ্যালকোহল। এই মিথাইল অ্যালকোহলের IUPAC নামকরণ কী হবে? এখানে দেখো একটা কার্বন পরমাণু আছে, এক কার্বন পরমাণু থাকলে মূল শব্দটা হবে মিথ, তাহলে লেখো মিথ প্লাস আনল, একসাথে যোগ করো মিথানল। পরের যৌগটা দেখো C2H5OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের IUPAC নামকরণ কী হবে? যেহেতু দুই কার্বন পরমাণু আছে এখানে, তাহলে মূল শব্দটা হবে ইথ, তার সঙ্গে আনল শব্দটা যোগ হবে, তাহলে ইথ প্লাস আনল, একসাথে যোগ করো, এটা হবে ইথানল। তাহলে মিথাইল অ্যালকোহল এর ইউপ্যাক নামকরণ হলো মিথানল, ইথাইল অ্যালকোহল এর ইউপ্যাক নামকরণ হলো ইথানল। এবার এই যৌগটার নামকরণ দেখো CH3 CH2 CH2OH। এখানে দেখো 1 2 3, তিনটে কার্বন পরমাণু আছে, তাহলে মূল শব্দটা হবে প্রোপ, তার সঙ্গে আনল শব্দটা যোগ হবে, অর্থাৎ প্রোপানল, তাহলে এই যৌগটা হবে প্রোপানল। কিন্তু এই যৌগটি দেখো এরও নাম হচ্ছে প্রোপানল। এটা হচ্ছে প্রোপানল। এই দুটো যৌগের সংকেত দেখো C3H8O, কিন্তু দুটো যৌগের গঠন আলাদা, ফলে দুটো যৌগকে আমরা একই নামকরণ করতে পারি না, অর্থাৎ এটা প্রোপানল এটাও প্রোপানল হতে পারে না। তাই এই দুটো যৌগকে আলাদা করার জন্য OH গ্রুপের অবস্থান, অর্থাৎ হাইড্রক্সিল মূলকের অবস্থানটা কোথায়, 1 নম্বর কার্বনে নাকি 2 নম্বর কার্বনে, তার উপর ভিত্তি করে আবার এই দুটো যৌগকে আলাদা করা হয়েছে। এখানে দেখো OH গ্রুপটা যুক্ত আছে 1 নম্বর কার্বনে, প্রথম কার্বনে। এক্ষেত্রে দেখো OH গ্রুপটা এদিক থেকে হিসাব করলে 2 নম্বরে, এদিক থেকে হিসাব করলেও 2 নম্বরে। তাই দুটো যৌগকে আলাদা করতে গেলে OH মূলকের বা OH গ্রুপের অবস্থানের বিচারে পৃথক করতে হবে। এটাকে আমরা বলবো 1 প্রোপানল, তাহলে এর নামকরণ কী হবে 2 প্রোপানল। আগে এই ধরনের নামকরণ করা হতো 1 প্রোপানল 2 প্রোপানল, বর্তমানে এই 1 প্রোপানল এটাকে আমরা লিখি প্রোপান 1 অল। এই প্রোপানল শব্দটা এইভাবে ভাঙতে পারি প্রোপান যুক্ত অল, তাই এটাকে লিখব প্রোপান 1 অল।
এটাকে আমরা ভেঙে লিখতে পারি প্রোপান টু অল, অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওএইচ, এই যৌগটির বর্তমান নাম হচ্ছে প্রোপান ওয়ান অল, সিএইচ থ্রি সিএইচ ওএইচ সিএইচ থ্রি, এই যৌগটির নাম হচ্ছে বর্তমান নাম হচ্ছে প্রোপান টু অল। এখানে খেয়াল রাখবে এই টু এর আগে এবং পরে হাইপেন দিতে হবে। এবার আমরা অ্যালডিহাইড শ্রেণীর যৌগের নামকরণ শিখব। অ্যালডিহাইড শ্রেণীর যৌগের নামকরণের শ্রেণী প্রত্যয় হবে আনাল, অর্থাৎ মূল শব্দের সাথে আনাল শব্দটা যুক্ত হবে, আ ন্যাল। সবথেকে ছোট যে অ্যালডিহাইড বা সরলতম অ্যালডিহাইড তার নাম হচ্ছে ফরমালডিহাইড। এর আইইউপিএসি নামকরণ বা ইউপ্যাক নামকরণ হবে, দেখো এখানে একটা কার্বন পরমাণু আছে তাই মূল শব্দটা হবে মিথ, একটা কার্বন পরমাণু থাকলে মূল শব্দ হবে মিথ, আর এর সঙ্গে যুক্ত হবে আনাল, অর্থাৎ মিথ প্লাস আনাল, যোগ করো তাহলে হবে মিথানাল। যদি এমন যৌগ হয় সিএইচ থ্রি সিএইচ ও, এখানে দেখো দুটো কার্বন পরমাণু আছে তাহলে দুই কার্বন পরমাণু যুক্ত মূল শব্দ হচ্ছে ইথ, তার সঙ্গে আনাল শব্দ যোগ হবে তাহলে ইথ প্লাস আনাল, তাহলে হবে ইথানাল। একইভাবে এই যৌগটি দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও, এর নাম হবে প্রোপানাল। এবার আমরা ক্রিটন শ্রেণীর যৌগের আইইউপিএসি নামকরণ বা ইউপ্যাক নামকরণ শিখব। কিটন, সবথেকে ছোট যে কিটন যৌগ বা সরলতম কিটন যৌগ সেটা হচ্ছে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, বা এবার লিখতে পারি সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও সিএইচ থ্রি। এটা হচ্ছে সবথেকে ছোট কিটন শ্রেণীর যৌগ, এর নাম হচ্ছে অ্যাসিটন। এর আইইউপিএসি নামকরণ কি হবে দেখো, এখানে আছে তিনটে কার্বন পরমাণু, এক দুই তিন, তিন কার্বন পরমাণু যুক্ত জৈব যৌগের মূল শব্দ হবে প্রোপ, যেহেতু এটা কিটন তাই এর ক্ষেত্রে আনন শব্দটা যোগ হবে, তাহলে প্রোপ যুক্ত আনন কী লিখতে পারবো আমরা, প্রোপানন। এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগের আইইউপিএসি নামকরণ শিখব। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর সবথেকে ছোট যৌগ হচ্ছে ফর্মিক অ্যাসিড, অর্থাৎ এইচ সি ও এইচ। এর আইইউপিএসি নাম হবে দেখো, যেহেতু এখানে একটা কার্বন পরমাণু আছে তাই মূল শব্দটা হবে মিথ, আর এর সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের জন্য আণবিক অ্যাসিড এই শব্দটি যোগ হবে, আণবিক অ্যাসিড, তাহলে একসাথে লিখলে হবে মিথানোয়িক অ্যাসিড। এবার সিএইচ থ্রি সি ও এইচ, এই যৌগটির আইইউপিএসি নামকরণ শিখব। এখানে দেখো দুটো কার্বন পরমাণু আছে তাহলে দুই কার্বন পরমাণু থাকলে মূল শব্দটা হবে ইথ, তার সঙ্গে আণবিক অ্যাসিড শব্দটা যোগ হবে তাহলে হবে ইথানোয়িক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিড, এর আইইউপিএসি নামকরণ হলো মিথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এর আইইউপিএসি নামকরণ হলো ইথানোয়িক অ্যাসিড। আজকে যতটুকু পড়লাম প্রথম থেকে আরেকবার আমরা দেখে নিই। দেখো সরল জৈব যৌগের নামকরণ করতে গেলে আমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মূল শব্দ আরেকটা হচ্ছে শ্রেণী প্রত্যয়। মূল শব্দটা কি, মূল শব্দ হচ্ছে সরল জৈব যৌগে কটা কার্বন পরমাণু আছে, যদি সরল জৈব যৌগে একটা কার্বন পরমাণু থাকে তাহলে মূল শব্দটা হবে মিথ, দুটো কার্বন পরমাণু থাকলে মূল শব্দ হবে ইথ,
তিনটে কার্বন পরমাণু থাকলে মূল শব্দ হবে প্রোপ, চারটে কার্বন পরমাণু থাকলে মূল শব্দ হবে বিউট। এরপরে যদি কার্বন পরমাণু থাকে তাহলে পাঁচটা থাকলে পেন্ট, ছটা থাকলে হেক্স, আটটা থাকলে অক্ট, এইভাবে নামকরণ হবে। তোমাদের পড়তে হবে মোট বিউট পর্যন্ত, অর্থাৎ চার কার্বন পরমাণু যুক্ত জৈব যৌগ পর্যন্ত। এবার শ্রেণী প্রত্যয়টা কি? শ্রেণী প্রত্যয়টা হচ্ছে কোন শ্রেণীর যৌগ তার উপর নির্ভর করছে তার প্রত্যয় কী যোগ হবে। যদি হাইড্রোকার্বন হয় তার ক্ষেত্রে ইএন যোগ হতে পারে, ইন যোগ হতে পারে, কিংবা আইন যোগ হতে পারে। যদি হাইড্রোকার্বনটি অ্যালকেন হয় তাহলে ইএন শব্দটি যোগ হবে। যদি হাইড্রোকার্বনটি অ্যালকিন হয় তাহলে ইন শব্দটি যোগ হবে। যদি হাইড্রোকার্বনটি অ্যালকাইন হয় তাহলে আইন শব্দটি যোগ হবে। যেমন এখানে বলেছি, দেখো অ্যালকেনের ক্ষেত্রে CH4 এখানে একটা কার্বন পরমাণু আছে, তাই মূল শব্দটি হচ্ছে মিথ। আর যেহেতু অ্যালকেন তাই এই শব্দের শেষে এন যোগ হবে, বা শ্রেণী প্রত্যয় হবে এন, তাই মিথ যুক্ত এন হয়ে গেল মিথেন। এখানে দেখো দুই কার্বন পরমাণু যুক্ত হাইড্রোকার্বন, এখানে মূল শব্দটা হবে ইথ, তার সঙ্গে এন যোগ হবে ইথেন। এই তিন কার্বন যুক্ত অ্যালকেন, এখানে মূল শব্দ হবে প্রোপ, তার সঙ্গে এন যোগ হবে প্রোপেন। এবার আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিনের নামকরণ শিখব। অ্যালকিনের ক্ষেত্রে দেখো এখানে আছে C2H4, এখানে দেখো দুই কার্বন পরমাণু থাকার জন্য এর মূল শব্দ হবে ইথ, এবং অ্যালকিন হওয়ার জন্য ইন শব্দটি যোগ হবে, তাহলে ইথ প্লাস ইন, ইথিন। যদি তিন কার্বন পরমাণু যুক্ত এরকম যৌগ হতো তাহলে কী হতো? প্রোপ প্লাস ইন, প্রোপিন। এবার আমরা অ্যালকাইনের নামকরণ শিখেছি। অ্যালকাইনের ক্ষেত্রে মূল শব্দের সঙ্গে আইন শব্দটা যোগ হবে। এখানে একটা দেখিয়েছি অ্যাসিটিলিন, তার IUPAC নামকরণ। অ্যাসিটিলিন তার গঠন হচ্ছে CH3CH, তাহলে যেহেতু দুটো কার্বন পরমাণু আছে তাই মূল শব্দটা হবে ইথ, তার সঙ্গে আইন যোগ হবে, তাহলে ইথাইন। এখানে দেখো এটা তিন কার্বনযুক্ত একটা অ্যালকাইন, তাহলে এখানে আসবে প্রোপ প্লাস আইন, প্রোপাইন। এবার আমরা অ্যালকোহলের IUPAC নামকরণ শিখেছি। অ্যালকোহলের ক্ষেত্রে দেখো আনাল শব্দটা যোগ হবে। দেখো এখানে দেখা যাচ্ছে মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহলে একটা কার্বন পরমাণু আছে, তাহলে এর মূল শব্দ হবে মিথ, আর এর সঙ্গে আনাল শব্দটা যোগ হবে, তাই মিথানল। অর্থাৎ মিথাইল অ্যালকোহলের IUPAC নাম হচ্ছে মিথানল। ইথাইল অ্যালকোহল C2H5OH, এখানে দুটো কার্বন পরমাণু আছে তাই ইস শব্দ রেখেছে, এর সঙ্গে আনাল যোগ হয়েছে ইথানল। অর্থাৎ ইথাইল অ্যালকোহলের IUPAC নামকরণ হচ্ছে ইথানল। এখানে তিন কার্বন পরমাণুযুক্ত একটা অ্যালকোহল দেখিয়েছি, যেটা হচ্ছে হবে প্রোপাইল অ্যালকোহল। কিন্তু প্রোপাইল অ্যালকোহল হচ্ছে বা প্রোপানল দুই ধরনের হয়। এখানে আছে 1-propanol, কারণ ওয়েস্টটা একে আছে, আর এটা হচ্ছে 2-propanol। এই 1-propanol 2-propanol এগুলো হচ্ছে পুরনো নাম, এগুলোকে নতুন করে করা হয়েছে প্রোপান ওয়ানল। অর্থাৎ 1-propanolকে লেখা যাবে প্রোপান ওয়ানল, 2-propanolকে লিখতে হবে প্রোপান টু অল। এরপর আমরা অ্যালডিহাইডের IUPAC নামকরণ শিখেছি। অ্যালডিহাইডের ক্ষেত্রে আনাল শব্দটি যোগ হবে। এখানে দেখো প্রথম লিখেছি আমরা ফরমালডিহাইড, যেখানে এক কার্বন পরমাণু থাকার জন্য মূল শব্দটা হবে মিথ, তার সঙ্গে আনাল শব্দটা যোগ হবে, অর্থাৎ মিথানাল হবে। অতএব ফরমালডিহাইডের IUPAC নামকরণ হচ্ছে মিথানাল। এবার অ্যাসিটালডিহাইড, যেখানে দুটো কার্বন পরমাণু আছে, এই দুটো কার্বন পরমাণু থাকার জন্য মূল শব্দটা আসবে ইথ, এবং এর সঙ্গে যোগ হবে আনাল শব্দটি, তাহলে যোগ করে এই দুটোকে, তাহলে ইথানাল। যদি তিনটে কার্বন পরমাণুযুক্ত অ্যালডিহাইড হতো তাহলে তার নাম হতো প্রোপানাল। এরপর আমরা কিটোন শ্রেণীর যৌগের নামকরণ শিখেছি। কিটোন শ্রেণীর যৌগের ক্ষেত্রে দেখো, যেখানে তিনটে কার্বন পরমাণুযুক্ত একটা কিটোন দেখানো হয়েছে যার নাম হচ্ছে অ্যাসিটন, এর IUPAC নামকরণ হবে প্রোপানোন, কারণ তিন কার্বন পরমাণু থাকার জন্য প্রোপ, আর কিটোন শ্রেণীর যৌগের ক্ষেত্রে আনোন শব্দটা যোগ হয়, তাই হবে প্রোপানোন। এরপর আমরা শিখেছি কার্বক্সিলিক অ্যাসিড যৌগের IUPAC নামকরণ। এখানে দেখো প্রথমে লিখেছি ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের দেখো একটা কার্বন পরমাণু আছে, তাই মূল শব্দটা হচ্ছে মিথ, আর এর সঙ্গে যোগ হয়েছে আনোয়িক অ্যাসিড, তাহলে একসঙ্গে লিখলে হবে মিথানোয়িক অ্যাসিড। যদি অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নামকরণ করি, তাহলে এখানে দেখো দুটো কার্বন পরমাণু আছে, এর জন্য হবে ইথ প্লাস আনোয়িক অ্যাসিড যোগ হবে, তাই অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নামকরণ হবে ইথানোয়িক অ্যাসিড। আজকের ক্লাস এখানে শেষ করছি। পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।